ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস টেন কোশেদি টাফ নয় ইজি বলা যেতে পারে এর আগে আমরা যতগুলো সলভ করেছি তার থেকে এটা অনেক ইজি তো দেখো কোয়েশ্চেন কি বলেছে ত্রিভুজ এব পরিকেন্দ্র ও এবং ও ডি বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি বিওডি টু অ্যাঙ্গেল এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে রেডিং দিয়ে আমি দেখিয়ে দিলাম আচ্ছা আর একটা কথা যেহেতু আমরা জিওমেট্রির অনেকগুলো ক্লাস করে এসেছি তো তোমরা নিশ্চয়ই এতদিনে শিখে গেছো যে জিওমেট্রি করে লিখতে হয় আমি এখানে আলাদাভাবে প্রদত্ত প্রামাণ্য এগুলো লিখছি না এটা তোমরা নিজেদের মতন একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিও প্রদত্ত হচ্ছে যেটা দেওয়া থাকে আর প্রামাণ্য হচ্ছে যেটা প্রমাণ করতে দেওয়া আছে আমি জাস্ট অঙ্কন থেকে স্টার্ট করেছি আর যদি কেউ নতুন থেকে থাকো নতুন দেখছো এই চ্যানেল তাহলে তোমরা একটু আগের গুলো দেখে নিও তাহলে কিভাবে লিখতে হয় সেটা পরিষ্কার হয়ে যাবে ওকে তো দেখো এখানে প্রমাণ করতে গিয়ে আমাকে কিছু এঁকে নিতে হচ্ছে আমরা কি করেছি ও সি যুক্ত করি এবার চলে এসো প্রমাণে আমি ও ডি আর সিওডি এই দুটো ত্রিভুজকে কনসিডার করলাম এই দুটো ত্রিভুজের ও সি কারণ কি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ তো কখনো আলাদা হতে পারে না তো ও বি ইকুয়ালস টু ওসি ক্লিয়ার ও ডি হচ্ছে দেখো সাধারণ বাহু দেখতেই পাচ্ছ ও ডি হচ্ছে সাধারণ বাহু আর এদিকে বিডি ইকুয়ালস টু ডিসি কারণ কি কারণ হচ্ছে ওডি লম্ব সি ওডি লম্ব বিসি বিসি জ্যায়ের ওপর আমরা কি জানি কোনো একটা বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যদি কোনো ওপর একটি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই লম্বটি জ্যাটিকে কি করে করে সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমি বলতে পারি খণ্ডিত সমুদ্রিক যেহেতু ওডি লম্ব বিসি তাহলে আমরা কি পেলাম দুটো ত্রিভুজের দেখো সাইড 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 এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা বলতে পারি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম হলো তাহলে এরা যদি সর্বসম হয় সেক্ষেত্রে এদের অনুরূপ বাহু অনুরূপ কোন এগুলো সমান হবে তা আমরা বাহু 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 দিয়ে যেহেতু প্রমাণ করেছি বাহুগুলো তো সমান হয়েই গেছে রইল পরে কোনগুলো তো দেখো এখানে কোন বিওডি অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি কারণ কি কারণ হচ্ছে পাশে লিখে নাও অনুরূপ কোন যেহেতু অনুরূপ কোন হলো অর্থাৎ

কেন্দ্রস্থ কোন কি কেন্দ্রস্থ কোন অর্থাৎ আমরা কি বলতে পারি আমরা কি জানি কোন একটা নির্দিষ্ট বৃত্তচাপের ওপর পরিদৃষ্ট কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় অর্থাৎ কেন্দ্রস্থ কোন পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি

ও ডি ইকুয়ালস টু এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি তো প্রমাণিত তো থার্টিন আমরা প্রমাণ করে ফেললাম ভীষণ ইজি বোঝার কোনো অসুবিধা থাকার কথা নয় তবুও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে এতটুকু অসুবিধা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো আর হ্যাঁ ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে আর সমস্ত ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্সড কোয়েশ্চেন আসবে এক্সারসাইজ আসবে তো যখনই কোনো ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর হ্যাঁ আমার এই চ্যানেল কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমাদের জন্য কোনো সাবস্ক্রিপশন চার্জেস এর মধ্যে নেই তোমরা জাস্ট পড়বে শিখবে সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল তো আমরা থার্টিন যে কমপ্লিট করে ফেললাম খুব শিগগিরই আমাদের চ্যাপ্টারটা শেষ হতে চলেছে এতদিন যে কটা আমাদের করানো হয়ে গেছে তোমরা কিন্তু একটু বেশি ভালোভাবে দেখতে থেকো আর প্র্যাকটিস করতে থেকো প্র্যাকটিসটা ছিল না জিওমেট্রি কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার জিমেট্রি না টোটাল ম্যাথমেটিকসের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যত ভালো প্র্যাকটিস করবে যত বেশি সময় দেবে তত তোমার জন্য ভালো বুঝতে হবে কনসেপচুয়ালি পড়তে হবে আর ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে তাহলেই ম্যাথসে কিন্তু একটা খুব ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবে ওকে চলো নেক্সট ডে আমরা নেক্সট কোশ্চেন করবো নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পর্ব সেটা পরের দিন হবে চলো আজকের জন্য ক্লাসে এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং